গত 24 ঘন্টায় দেশে বিভিন্ন হাসপাতালে 204 জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। শনিবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন 194 জন আর ঢাকার বাইরের 10 জন। অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান দেশের বিভিন্ন হাসপাতালে 997 ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার 41টি সরকারি ও বেসরকারি হাসপাতালে 954 জন, অন্যান্য বিভাগে 39 জন। চলতি বছর 7 আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 4,319 জন।